যারা বলেন যে আমরা মাঝহাব তারা বলবেন আমরা তাদেরকে আপনি একটা প্রশ্ন করবেন ভাই আচ্ছা বলেন তো আমাদের এখানে একটা লাইফ 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 আছে জীবন প্রত্যেক মাসে আমি কিছু টাকা দিব এই জীবন বিমায় আমি প্রত্যেক মাসে টাকা দিব এর বিনিময়ে তারা আমাকে আমি মারা যাওয়ার পর একটা টাকায় যে সিস্টেম আছে এই সিস্টেমে জীবন বিমায় টাকা ইনভেস্ট করা যায় আছে কিনা এটা প্রশ্ন করেন তখন যদি উনি পড়াশোনা করে থাকে তাহলে কি বলবে যে বিনবাজ রাহিম আল্লাহ বলছেন জায়েজ নাই অথবা বলবে শেখ সালে আল হুসাইমিন বলেছেন জায়েজ নাই অথবা বলবে ডক্টর জাকির নায়েক সাহেব বলেছেন এটা করা যাবে না অথবা বলবে আব্দুর নিজু সাহেব বলেছেন করা যাবে অথবা বলবে মুজাফর বিন মুসিন সাহেব বলেছেন এটা সুদ এটা হারাম বলবে কি বলবে না কারণ জীবন বিমার মশালা সে সারা দিন কোরআন যদি চষাও বেড়ায় কোরআন সুন্নার কোথায় জীবন বিমার নামক কোনো মশালা পাবে একদম 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 দৃঢ়তার সাথে বলে কারণ রসুল্লাহ আসলামের যুগে জীবন বিমার নামক কোনো কোম্পানিও ছিল না কোনো কর্পোরেট ব্যবসাও ছিল না কোনো এই রকম ইন্স্যুরেন্সও ছিল না কোনো শেয়ার বাজারও ছিল না এরকম আধুনিক কোনো অর্থনীতিই ছিল না আধুনিক অর্থনীতির একটা মশালাও আপনি সরাসরি নসে পাবেন ইসলামী শরীয়ত তো ভাই শুধু হাত বান্ধার মধ্যে সীমাবদ্ধ না হাত বান্ধা যেটা আপনি সারা জীবন মারামারি করে ফেললেন হাত কোথায় বাঁধবেন এটা লইয়া তো হাত তো এটা এমন কোনো বিষয় না হাত না বাঁধলেও নামাজ হয় বুঝলো হয় না হাত না বাঁধলেও কি হয় তোমার জীবনের প্রত্যেকটা ভাই আমিন জুড়ে বলো আসতে বলে এগুলা নিয়ে মারামারি করে কেন এত কোনো বিষয় না আমিন না বললেও নামাজ হয় আমিন জুড়ে বলবো আসতে বলবো আর নি বলবো না যা নামাজ হবে না তো তোমার জীবন তুমি শুধু আমিন বিল জাহার আল ইমামের পিছনে তোমার তুমি মনে করছো ইসলামী শরিয়া এই সাত আটটা মাসালার ভিতরে সীমাবদ্ধ ইসলামী শরিয়া পূর্ণাঙ্গ কি পূর্ণাঙ্গ না অর্থনীতির যত মাসালা আছে ইসলামী শরিয়া সমাধান আছে না নাই কথা বলেন না কেন রাজনীতির যত মাসালা আছে ইসলামী শরিয়া সমাধান আছে না নাই যত মাসালা আছে তুমি যে বল আমি মাঝাব বানাই কথাটা কিভাবে বলো তোমার সরম লাগে না

আমি সাধারণ অ্যাকাউন্টে টাকা এটা রাখা যাবে কিনা। ব্যাংক থেকে আমাকে যে ইন্টারেস্ট কিনা এখানে মুজারাভা ভিত্তিক যে চুক্তি হয় সেই চুক্তিটা কতটুকু বৈধ আর কতটুকু অবৈধ বাংলাদেশ বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংক চলে বাংলাদেশ ব্যাংকের অধীনে যত বেসরকারি ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক চলে বিশ্ব ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে আমি টাকা ব্যবসায়িক কাজে শরিক হতে পারবো কি না বাংলাদেশের জমিন খারাজি নাকি অশ্রী বাংলাদেশের সরকারে যে জমির ট্যাক্স দেয় এটা অশ্রীর মধ্যে পড়বে কিনা এমন হাজার হাজার অর্থনীতির মাসালা আছে দেখি একটা মাসালার সমাধান আপনি মাঝার ছাড়া দেন তো দেখি দেন একটা মাসালার সমাধান দেন আপনি আপনি মাঝার মানেন না মানে আপনি কি মনে করেন শুধু রাফিয়া পাসকল্লি আর ছুটি টুপির ভিতর ইসলামী শরীয়ত সীমাবদ্ধ যে এগুলো লাইয়া মারামারি করে সাধারণ মানুষের ভিতর আর ফিতনা সৃষ্টি করে আর কিছু পান না আমি বিষয়টা বুঝাইতে পারি নাই মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি বর্তমান যুগে ইসলামী শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করতে চান আপনাকে অবশ্য অবশ্যই কোনো না কোনো মাঝাব অনুসরণ করা কেন লাগবে ব্যাপারটা বুঝেন কারণ ক্যাটাগরি হলো তিনটা সবাই বলেন তিনটা কিছু মশালা আপনি পেয়ে যাবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুস্পষ্টভাবে ভাবে আচ্ছা বলেন তো সুদ খাওয়া না হারাম সবাই বলেন সুদ খাওয়া কেন আল্লাহ বলেছেন রিবা الله بلدية شدك وحرام الله ملتي بلدية رسول الله صلى الله عليه وسلم شدر ملتي حديث بلتن الذهب بالذهب والفضة بالفضة الحنطة بالحنطة والشعير بالشعير والتمر بالتمر والذ... والذهب بالذهب والفضة بالفضة مثلا بمثل يدا بيد والفضل ربا ملتي بلتن كنت ارتني بالحجار مسالة যে মাস আলাগুলোকে আপনি ওই মূলনীতির আলোকে গবেষণা করে বের করতে হবে এই গবেষণা আপনি পারবেন কথা বলেন না কেন এই গবেষণা করবে কারা বলেন এই গবেষণা করবে কারা আর এই যে সাধারণ আমরা মানুষ যারা আছি এই সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কোরআন সন্ধ্যা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই এখন আমি তো আম পাবলিক এখন আমি অর্থনীতির মশালা একটা যদি খুঁজি আমার আমি মৃত্যুবরণ করতে মনে করেন এখন যেমন আমি খুব সহজ করে আপনাদেরকে বলি একটা মাসালা বলি যখন এখন এখন যেমন আমরা কিস্তিতে লেনদেন করি করি না কত ধরনের কিস্তি বা এই যে দেখেন আমি আরো সহজ করে বলি কোম্পানি অফার দে কোম্পানি কি করে অফার দে যে আপনি যদি এই সময়ের মধ্যে জিনিস কিনেন এটার দাম কম এই যে নানা ধরনের আমাদের বর্তমান অর্থনীতির লেনদেন হয় বলেন এই মশালাগুলো কেমনে সমাধান করবেন আপনি বলেন আমারে এই যে বলেন আমাদের দেশের ব্যবসায়ী যারা আছে বড় বড় ব্যবসায়ী এরা যে ব্যাংক থেকে লোন নেয় লোন নেয় না কথা বুঝাইতে পারতেছি না মনে হয় বাড়ি করতে লোন নেয় না ব্যবসার কাজে লোন নেয় না গাড়ি কিনতে লোন নেয় না এই ব্যাংক থেকে লোন নেওয়ার মাসালা দেবার আপনার সমাধান লাগবে কি লাগবে না এরকম হাজার মাসালা আপনি আসবেন ইসলামিক পরিভাষায় যেগুলাকে বলে নাজিল বা হাওয়াদিস অর্থাৎ যুগের আবর্তে প্রত্যেক যুগে নিত্য নতুন নতুন হাজার হাজার মশালা আসবে দেখেন আজ থেকে এক হাজার বছর আগে আজ থেকে তিনশো বছর আগে মোবাইল সংক্রান্ত একটা মশালা ছিল আজ থেকে তিনশো বছর আগে ইসলামের প্রথম এগারোশো বছর প্রথম বারোশো বছর প্রথম তেরোশো বছরে ফতোয়ার যত কিতাব লেখা হয়েছে হাদিস বলেন হাদিসের যত কিতাব আদি আছে ফতোয়ার যত কিতাব লেখা হয়েছে কোনো কিতাবে মোবাইল সংক্রান্ত একটা মশালাও পাবেন কেন তখন মোবাইল ছিল না আর আরো একশো বছর পরে আরো বিশ বছর পরে যেমন আজ থেকে দুই তিন বছর আগেও করোনা সংক্রান্ত কোনো মাসালা ছিল না যে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা ঠিক কথা বুঝেন যে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা আজ থেকে তিন বছর আগে কোনো আলেমে এই নিয়ে আলোচনা করেছেন এই যে আমরা যখন করোনা আসছিল এটা এই যে হাতে লাগাই যাবে এটা কি বলে জানি হ্যাঁ এখন এই এই যে আমি নামাজের আগে হাতে লাগাইলাম এখন এটাকে হালাল না হারাম আছে কিনা এটা আমার হাতে লাগালে নামাজ হবে কিনা হবে কিনা এই নতুন এই যে দেখেন ইসলাম যুগের আবর্তে নিত্য নতুন অসংখ্য মাসালা আসবে আসবে যেগুলোকে বলে হাওয়া এবং ফিরক্ষের পরিবাসায় আছে আপনি যদি ইমাম ইকা আব্দুলবার মালিক রাহে জগদিখ্যাত কিতাব আছে জাম বয়ানিহি খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ দুইজনে চারশো তেষট্টি ইন্তেকাল করেছেন উনার বিখ্যাত কিতাব আছে আল ফকি আল মুতাফাক্কি ছাত্র ভাইরা যারা আছে এগুলো পড়বা সেখানে লিখেছেন যে বাবু ইজতেহাদির রই ইংদা আদামিন নুসুস হিনা নুজুল নাজিলা যে একটা নিত্য নতুন মশালা আসছে ইংদা আদামিন নুসুস যে মাস পক্ষে আপনি কোনো নস পেলেন না তখন আপনি এই মাস আলার সমাধান করা লাগবে কি লাগবে না বুঝাইতে পারি নাই একটা নতুন মাস আলা আসতে যুগের আবর্তে যে মাস আলার সরাসরি সমাধান আপনি কোরআন হাদিসে পেলেন না এবার বলেন একটা নতুন মাস আলা আসছে মাস পরে নামাজ পড়া যাবে কি না একটা নতুন মাস আলা আসছে যে কোন ব্যক্তি এই যে তার করোনার কারণে তাকে কি করা হচ্ছে অক্সিজেন দেয় না দেখেন নাই আপনাদের করোনা হয় নাই মনে হয় কারো কারো হয় নাই এই যে না করে নারায়ণগঞ্জে কারো করোনা হয় নাই ঠিক আছে না আমি বোঝানোর জন্য বলতেছি এই যে নিত্য নতুন হাজার শত কোটি মাস আসছে এই মাস আলার সমাধান কিভাবে করবেন ইজতেহাদুর রাই মানে যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখেন তারা কোরআন সুন্নার আলোকে রিসার্চ করে সেই মাস আলার কি করবেন সমাধান এবার আমরা যারা সাধারণ পাবলিক সুন্নার গভীর জ্ঞান রাখি না আমরা মুজতাহিদ না আমরা কী করবো আমরা হলে ওই যে মুজতাহিদিন একরম কোরআন সুন্নার আলোকে রিসার্চ করে যে সমাধান দিয়েছেন আমাদের সাধারণ মুসলমানদের জন্য ওয়াজিব হলো আমাদের সাধারণ মুসলমানদের জন্য আবশ্যক হলো ওই ওলামায় একরম রিসার্চ করে যেই সমাধান দিয়েছেন সাধারণ মানুষদের জন্য আবশ্যক হলো ওই সমাধান মেনে নেওয়া ওই সমাধান কি নেওয়া আর ওই সমাধানটাকে আরবিতে বলে তাকলিদ এই সমাধানটাকে আরবিতে বলে কি কথা বলেন না কেন এই সমাধানটাকে আরবিতে বলে তাকলিদ বা mazhab এই সমাধানটাকে আরবিতে বলে কি তাকলিদ বা mazhab আমি আপনাদেরকে সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ছিলেন আমাদের আহলে হাদিস ভাইরা যাকে যার কথার খুব বেশি রেফারেন্স দেন শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ নাম শুনেন নাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং প্রচুর তার রেফারেন্স আমাদের আলে হাদিস ভাইরা কি দেন তো আপনাদের শীর্ষ দুইজন আলেম একজন হলেন শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ আরেকজন হলেন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনাদের সাথে মৌলিক আকিদার আমাদের অনেক ইখতলাফ আছে আলোসনামর জামাতের আকিদার সাথে ওনাদের অনেক সাংঘর্ষিক আকিদা ছিল সেটা আপন জায়গায় ঠিক তো আমি শেখ সোয়ালে আল রাহিম একটা বক্তব্য কুট করি আর বিনবাদ রহিম আল্লাহর একটা বক্তব্য কুট করি এই দুই বক্তব্য সামনে রেখে পরবর্তী আলোচনা করে নিব। এই যে দেখেন এটা হলো মানার মানার সাবিন সৌদি আরবের একটা প্রখ্যাত ওয়েবসাইট এখানে শেখ সোয়ালে আল রাহিমা রাহিমলার বিভিন্ন ফতোয়া সংকলিত হয়েছে তো এই যে যারা আজকে বলেন তাকরিত করা হারাম মাযহাব মানা হারাম আমি মাযহাব মানিনা আমি তাকলিফ করি না আমি কোন ইমামকে মানিনা তো এই যে সালে আল উসাইবিন রহিমাল্লাহর ওয়েবসাইট থেকে আমি তাকলিদ কি এটা পড়ি তারপরে বিনবাদ রহিমাল্লাহ কি ফতোয়া দিয়েছেন সেটা একটু পড়ি তারপরে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনি নিজের থেকে আপনি সিদ্ধান্ত নেন দেখেন দেখেন ওয়ালা শক্কা শত্রুরা ভয় রাখতে মনোযোগ দিয়ে শুনো আমি আমাদের আমি তো চাইলে চার মাযহাবের অনেক আলেম স্কলারের রেফারেন্স এক বইরকে দিতে পারি আলহামদুলিল্লাহ এগুলা মুখস্থ আছে কিন্তু আমি এদের রেফারেন্স দিচ্ছি না কারণ বলবো এটা তো তোমাদের আমি ইবনাহাজানের বক্তব্য দিতে পারি আমি আইনি রহিম আল্লাহর বক্তব্য দিতে পারি ইমাম ইবনা আব্দুলবর মালিক রহিম আল্লাহর বক্তব্য দিতে পারি খতিবে বাগদাদি রহিম আল্লাহর বক্তব্য দিতে পারি আমি তাদের বক্তব্য না দিয়ে যারা যে সমস্ত আলেমগণ আমাদের আহলে হাদিস ভাইদের কাছে গ্রহণযোগ্য শেখুল ইসলাম ইবুল তাইমিয়া রহমতুল্লা আল শেখ আল্লাহ আলসাহ রহিম আল্লাহ শেখ বিনবাজ রহিম আল্লাহ এই তিনজনের বক্তব্য শোনাই তাহলে পরবর্তী বক্তব্য সহজ হবে

যে যারা তাদের জাহালতের কারণে তাদের কোরআন সুন্নার অপূর্ণ জ্ঞান থাকার কারণে যত মাস আলা আসবে সব মাস আলা কোরআন সুন্না থেকে নিজের রিসার্চ করে বের করতে পারবে এটা সালে আল্লাহ বলেন যে প্রত্যেক যুগে সাহাবায়ক রাম রিজমান আজমাইনের যুগ থেকে শুরু করে আমাদের যুগ পর্যন্ত প্রত্যেক যুগে কিছু মানুষ এমন আছে যাদের যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখে না কোরআন সুন্নার গভীর জ্ঞান না রাখার কারণে কোরআন সুন্না থেকে গবেষণা করে মাস বের করার যোগ্যতা তারা রাখে এই ক্যাটাগরিতে এলাম আমি আমি আমারটা বললাম আর হুজুরেরটা বললাম এই ক্যাটাগরিতে আমরা দুইজন আছি এবার আপনারা কি এই ক্যাটাগরিতে পড়েন না এই ক্যাটাগরির বাইরে পড়েন দেখছেন কয় বাইরে পড়ে এই ক্যাটাগরির মধ্যে আমরা আসি না নাই এখন আমরা যেহেতু এই ক্যাটাগরির মধ্যে আসি এবার আমাদের বাছার দরকার আছে না নাই এখন আমরা বাঁচবো কিভাবে আমি সালেহ আল উসাইবিন রাহিমাল্লাহর বক্তব্যটা পড়ি। উনি বলেন, "ওয়া এখন সে কি করবে? তার কাজ কি? তার কাজ হলো "আইয়াসআল আহলুল সে আহলুল ইলম যারা মুসতাহিদ ইমাম, তাদের থেকে মাসালা জানবে, তাদের থেকে মাসালা শিখবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে পেলে জিজ্ঞাসা করবে, না পেলে তাদের বই পড়বে। আচ্ছা, "ওয়া সুআলু আহলুল ইলমি ইস্তালজিমুল বিমা ক্বালু" সে যখন মুজতাহিদ ইমামের দ্বারস্থ হবে মুজতাহিদ ইমাম যে সমাধান দিবেন সে সেটাকে কী করবে আঁকড়ে ধরবে আর আরমা কলু হুয়ার তাকলিফ এই যে যে ব্যক্তি সাধারণ পাবলিক আম মানুষ অর্থাৎ মুজতাহিদ না ওই ব্যক্তি যে আমল করার জন্য মুজতাহিদ ইমামের দ্বারস্থ হয়ে সমাধান নিল ওই যে সে মুজতাহিদ ইমামের দ্বারস্থ হয়ে সাধারণ মানুষ যে সমাধান নিল এই সমাধান নেওয়াটাকে পরিভাষায় বলে তাকলিফ এই সমাধান নেওয়াটাকে পরিভাষায় বলে এই সমাধান নেওয়াটাকে পরিভাষায় বলে মাঝাব এই সমাধান নেওয়াটাকে পরিভাষায় বলে এবার বলেন এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা মানে একদম বাস্তবতা বিবর্জিত মানে বাস্তবতার সাথে কোনো মিল নাই একদম মানে বাস্তবতা বিপর্যিত পরিপূর্ণ মিথ্যা কথা কোনটা তাহলে পৃথিবীর সবচেয়ে বড় যে সকল বাস্তবতা বিবর্জিত কথা আছে এই বাস্তবতা বিবর্জিত কথাগুলোর ভিতর একটা কথা হইল যে আমি মাঝাব মানি না কারণ বর্তমান পৃথিবীতে মাঝাব মানে না এমন কোনো মানুষ কারণ বিনবাস বলেছেন যারা এই শেখ আল উসাইমিন বলেছেন যারা কোরআন সুন্দর গভীর জ্ঞান রাখে না তারা মুস্তাহিদ ইমামদের থেকে জেনে যে আমল করবে ওই যে জেনে আমল করবে এটার নাম হলো কি তাকলিদ মাজহাব যেমন আমরা মুজতাহিদ না আমরা ফিরকে হানা থেকে ফলো করি আরও কিছু মুসলমান আছেন যারা ফিৎকে সাফিকে ফলো করেন আরও কিছু মুসলমান আছেন যারা ফিৎকে মালিকীকে ফলো করেন আরও কিছু মানুষ আছেন যারা ফিৎকে হাম্বলিকে ফলো করেন আর যারা বলেন আমরা মাজহাব মানি না তারা বলেন মাজহাব মানি না কিন্তু আল্লাহ আর আমিন তাদের কপালে কিছু মূর্খ আর অবার্চিত মানুষের মাজহাব মানার কথা লিখে রেখেছেন কারণ কি তারা বলে আমরা মাসাব মানি না মাসালা নাই কার থেকে আব্দুর ইউসুফ থেকে যে ব্যক্তি সুরা ফাতে পড়তে পারে না কথা ঠিক না বলবে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন তো তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তোমার মানে কোরআন সুন্নার উপর আমল করার জন্য মাধ্যম বানাইতে পারো ঠিক না যে আপনি অনেক মাসালা জিজ্ঞেস করবেন আলে এত সাম থেকে আপনি নেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেকচার শুনে যে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা বেদাত আমাদের আব্দুর রাজ্জাক মিনুসুফ সাহেব বলেছেন এটা করা যাবে না আমাদের আব্দুল আব্দুর রাজ্জাক মিনুসুফ সাহেব বলেছেন যে কোনো রিক্সা চালক বাজারে গিয়েছে বাজারে গিয়ে তার জন্য উঠেছি রিক্সা চালক তুই বেটা একশো টাকা দুশো টাকা কামাস তুই গিয়ে বড় পুটি মাছ কিনবি তুই পুটি মাছ না কিনে যদি বাজারের বড় বোয়াল মাছ কিনস তাহলে তুই জাহান নামি এটা হলো ওনার ইশতেহার এটা হলো ওনার কি এই যে দেখেন এটাও এক প্রকারের কি ইজতেহার এবার হইলো আর আরেকজন লোক অনেক টাকা পয়সার মালিক তোর অনেক টাকা আছে বাজারে একটা বড় ইলিশ মাছ উঠেছে যে ইলিশ মাছের দাম হলো চার হাজার টাকা তোর পকেটে টাকা আছে তুই বাজারে গিয়ে ইলিশ মাছ না কিনে যদি তুই তিনশো টাকা দিয়ে পুটি মাছ কিনো তাহলে তুই জাহান আর আসতে না দুইলা বলেন তাহলে দেখেন আপনি বলেন আপনি মুস্তাহিদ ইমামদেরকে মানেন না নাম এটা বলে আপনি স্বীকৃত চোদ্দশো বছরের স্বীকৃত ইমামদের তাকলিদ থেকে বের হয়ে আপনি কোন গন্ডমূর্খের তাকলিফ করতেছেন খবর আছে এটা ওনার ইস্তেহার যে আল্লাহ তোরা টাকা দিছে আচ্ছা বলেন তো পুটি মাছ ইলিশ মাছ দেশি মুরগ পোলট্রি ফার্ম পাকিস্তানি কক না স্বর্ণালী মুরগ না কি জানি আছে না এগুলোর সাথে জান্নাত জাহান নামের কোনো সম্পর্ক আছে কোরআন হাদিসের কোথাও গিয়ে কোথাও পাইছেন রিক্সা চালক বাজারে গিয়ে যদি বড় মাছ কিনে জাহান হয়ে যাবে কুরআন হাদিসে কোথাও পাইছেন ধনী ব্যক্তি যদি ইলিশ মাছ না কিনে বড় মাছ না কিনে এটা ওনার ইস্তিহাদ এটা ওনার কি কথা বলেন না যে এটা ওনার কি তো এই রকম হাজার হাজার ফালতু ইস্তিহাদ উনাদের আছে কি ইস্তিহাদ যে ইস্তিহাদগুলোর আগাল নাই মাথা নাই শুরু আরায় শেষ নাই উপরে নাই কি নাই নিছক তো মাযহাব মানে না এমন কোন মানুষ নাই পার্থক্য কোথায় আমাদের আর আপনাদের ভিতর পার্থক্য হলো এক জায়গায় আমরা যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখি না কোরআন শূন্য অনুযায়ী জীবনের সব কিছু পরিচালনা করতে আমরা মাঝহব মানে ইমামে আজম আবু হানিফার আর আপনারা মাঝহব মানে না হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের না হয় মুজাফর বিন মুসিনের না হয় মতিউর রহমান মাদানির না হয় কাজী ইব্রাহিমের হয় নাসিরুদ্দিন আলবালিদ না হয় বিন বাজেদ না হয় ওসাইমিন প্রত্যেক হলো আপনি এই যুগের এমন লোকের মাযহাব মানেন যে সুরায় ফাতিহা পড়তে পারে না আর আমরা এমন লোকের মাযহাব মানি যার ব্যাপারে আল্লাহ নবী করে গিয়েছেন লাউ কানাল ইলমু সুরাইয়া লনালাহু রাজুলুম মিন আবনা ফারসিু খদ মিনহু আল্লাহ নবীর কাছে একদিন সালমান ফার্সি এসেছেন আল্লাহ নবী সালমান ফারসি পিঠে হাত রেখে বলেন সালমান ফারসি শুনো লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাউ কানা দ্বিনু বিসুরাইয়া আল্লাহ যদি ইলম সুরাইয়া পর্বত আহারে তারকা তুলে নিয়ে যান তোমার বংশে আল্লাহ এমন একজন আলেম পাঠাবেন যিনি সুরাইয়া তারকা থেকে ইলম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবেন সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে বলেন আল্লাহ এই হাদিস দ্বারা ইমাম আজম আবু হানিফার ভবিষ্যৎ করে গিয়েছেন কেন কারণ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর বংশে ইমাম আজম আবু হানিফা রহিম থেকে বড় কোনো আলেম ছিল ইমামে আজম আবু হানিফা রহিম কি বলবো ভাই কষ্ট টুকাই চিনেন না টুকাই চিনেন নি টুকাই পেশা খারাপ না ইসলামে যে কোনো হালাল পেশা এটা কি এটা এটা সমালোচনা করা যায় আমি টুকাই বলতেছি এজন্য তার কাজ কি সে এখানে বোতল পাইছে বোতল টুকাবে এটা তার পেশা আমি তার পেশাকে সম্মান করি এখানে প্লাস্টিকের জিনিস পেয়েছে টুকাবে আচ্ছা বলেন এখন একজন টুকায় সারাদিন বোতল টুকায় একজন লেবার সারাদিন লেবারের কাজ করে এটা আপন জায়গায় ঠিক একজন কারখানার শ্রমিক সারাদিন কারখানায় কাজ করে আপন জায়গায় ঠিক এখানে একজন ঠুকাই যদি ইমামে আজম আবহানি বর ইমাল্লার সমালোচনা করে ইমামে আজম আবহানি বর ইমাল্লার মশালার ভুল ধরে এগুলা সব কিয়ামতের আলামত কিসের আলামত কে আজই বেগযুগে আসছি